অদ্ভুত তথ্য উঠে এলো কিন্তু রাজীব কুমার থেকে, অজানা জ্বরের মতো অজানা কারণে সিভিক পুলিশকে সরিয়ে দেওয়া হয়, তারপরে তারা আরো অজানা কারণে এলাকার সাংবাদিকদের উপর চড়াও হয়, ভাঙা রাস্তার ছবি করতে এলে। আমি না সিপিএম এর মুখপাত্র নই, সিপিএম এর একজন নেতা বলতে পারেন, রাজনৈতিক কর্মী বলতে পারেন, তবে তৃণমূলের মতন দলে রাজু ঘোষদের মতন মুখপাত্র দরকার আছে। এখন তৃণমূল ভুলভাল কাজ করবে আর ভুলভাল ডিফেন্স করার জন্য এইসব লোক টিভিতে এসে বসবে। ভালো যুক্তিটা, লাইনটা ভালো। এখন আমার কথা হল ওনার একটা, মহান রাজুবাবুর একটা কথা আমি সমর্থন করছি যে এটা রাজনৈতিক দলের সঙ্গে কোনো সম্পর্ক নেই, সমাজ বিরোধীদের সঙ্গে সম্পর্ক আছে। আর সমাজ বিরোধীদের রাজনৈতিক দলের নামই হলো তৃণমূল কংগ্রেস। সিদ্দিক কাপ্পান উত্তরপ্রদেশে হাতরাসে খবর করতে গেছিল, শুনুন না একটু, হাতরাসে খবর করতে গেছিল, দুদিন আগে জেল ছাড়া পেয়েছে, তার আগে 2 বছর জেল খাটতে হয়েছে। পশ্চিমবাংলায় মিডিয়া নাকি গণতন্ত্রের অন্যতম স্তম্ভ, গণতন্ত্রই নেই আর তার স্তম্ভ মুখ থুবড়ে পড়েছে। আরামবাগ টিভির কথা বলছিল, তার সাংবাদিককে মাঝরাতে টানতে টানতে হেঁচড়াতে হেঁচড়াতে জেলে নিয়ে গেছিল। বিধাননগর পৌর নিগমে আপনাদের মনে আছে নিশ্চয়ই যে লাইন দিয়ে কিভাবে সাংবাদিকদের গণপিটুনি দেওয়া হয়েছিল, এরকম গোটা রাজ্যে। আর তারপরে একটার পর একটা ঘটনা এখানে ঘটছে। এই যে ধরুন কোনো আইওয়াজ দূরাত্মার কিরকম ছলের অভাব হয় না, এই রাজ্যের মুখ্যমন্ত্রী পরশু দিন মনে হয় মিডিয়ায় খবর দেখলাম যে উনি বলেছেন সব জায়গায় রাস্তা সারাবার জন্য 1 কোটি টাকা না কিছু কোটি টাকা তিনি নাকি তার সরকার থেকে পঞ্চায়েত নির্বাচনের আগে সেটা নাকি খরচা করার জন্য প্রস্তুতি নেবেন, এই গ্র্যান্ট অ্যালাউড হয়েছে। আর একদিকে মুখ্যমন্ত্রী বলবেন রাস্তা সারাইয়ের জন্য 1 কোটি টাকা বরাদ্দ করা হবে, আর দিদির দূতরা সেই রাস্তা ভাঙা নিয়ে খবর করতে গেলে রিপাবলিকের সাংবাদিকদের ফেলে পেটাবে। যেমন অভিষেক ব্যানার্জি ওই পঞ্চায়েত নির্বাচনের আগে বলছে পঞ্চায়েত নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার হবে, আর তলায় তলায় সব জায়গায় নির্দেশ পাঠাচ্ছে যে সব জায়গায় পঞ্চায়েত নির্বাচনে দেদার লুট করো। এই যে দূরাত্মার ছল, একদিকে বলবে পঞ্চায়েত নির্বাচনের আগে টাকা বরাদ্দ রাস্তা সারাবার জন্য, পশ্চিমবাংলায় রাস্তায় হাঁটা যায়, গর্তের মধ্যে রাস্তা না রাস্তার মধ্যে গর্ত, এ তৃণমূল কংগ্রেস সরকারের আমলে বোঝা যাচ্ছে না। এটা সরকারের যা অবস্থা রাস্তাগুলোরও তাই অবস্থা, কার্যত ভেঙে পড়ার অবস্থায় সরকার এবং রাস্তায় দুটোই এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে। আমার শেষ করতে দিন, সাইন্দুবাবু বাড়ি থেকে বেরোয় না, না না আপনি বেরোন না, এটা প্রমাণ হচ্ছে যে আপনি, আমি এখানে হেলিকপ্টার, আপনার দিদিমণির মতো হেলিকপ্টারে করে উড়ে এসেছি, না চোখে ঠুলি বেঁধে ঘুরে বেড়ান, আপনি দেখতে পান না, আরে সারা রাত হেলিকপ্টারে উড়ে বেড়িয়েছি, রাস্তায় হাঁটিনি, একটা কথা কথা নাই, এরপরে আপনারা বলছেন রাস্তা। আমার কথা হলো যে এই যে নিউ টাউনে ঘটনা কেন ঘটছে জানেন, লেফট ফ্রন্ট গভর্নমেন্ট নিউ টাউনকে একটা স্মার্ট সিটি বানাতে দিয়েছিল, আর নিউ টাউনটা তৃণমূলের জমানের একটা সিন্ডিকেট সিটি পরিণত হয়েছে। এইটা গুলো হলো সিন্ডিকেটের রাজত্ব, সিন্ডিকেটের ওটা একটা জমিদারি, ওই সিন্ডিকেটের জমিদারিতে আপনারা খবর করতে গেছিলেন, ওই সিন্ডিকেটের যারা মাথা, সিন্ডিকেটের যারা চাই, যারা কালীঘাটে 75-25 তাদের গ্রামের মানুষদেরকে অপমান করছেন, আরে বাবা সিপিএম এর হয়ে এইভাবে করবেন না यार, গ্রামের মানুষকে অপমান করছেন আপনি, গ্রামের মানুষ যারা পঞ্চায়েত নির্বাচনের আগে ওয়ার্ম আপ হলো, এটা ওয়ার্ম আপ।